আচ্ছা, কেমন হতো যদি একজন প্যারালাইজড মানুষ, মানে যিনি তার হাত এবং পায়ের ব্যবহার করার ক্ষমতা হারিয়েছেন, তিনি জাস্ট বাই থিঙ্কিং মোবাইল ফোন বা কম্পিউটার ইউজ করতে পারতেন? ব্যাপারটা শুনে কি খুব গাঁজাখুরি গল্প মনে হচ্ছে? কিন্তু মোটেই নয়। টেক বিলিয়নিয়ার এলন মাস্কের স্টার্ট আপ কোম্পানি নিউরালিঙ্ক প্রথমবারের জন্য ব্রেন চিপ ইমপ্ল্যান্ট করলো মানুষের শরীরে। ব্যাপারটা কি তাহলে একটু বুঝিয়ে বলা যাক। 2016 সালে তৈরি হওয়া এই স্টার্ট আপ কোম্পানি ব্রেন কম্পিউটার ইন্টারফেসের উপর কাজ করা শুরু করল। বেশ কিছু অ্যানিমাল ট্রায়ালের পর ফাইনালি 2023 ইউএস FDA দ্বারা অ্যাপ্রুভড হলো এই ব্রেন চিপের হিউম্যান ট্রায়াল। এই ডিভাইসটার নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি। 28 জানুয়ারি 2024 প্রথমবারের জন্য এই ব্রেন চিপ ইমপ্ল্যান্ট করা হলো মানুষের শরীরে, এবং এলন মাস্কের বক্তব্য অনুযায়ী দ্য পেশেন্ট ইজ রিকভারিং ওয়েল। এলন মাস্ক আরও জানিয়েছেন, ইনিশিয়াল রেজাল্টস শো প্রমিসিং নিউরন স্পাইক ডিটেকশন, যেটা সত্যি কথায় বলতে গেলে একটা গেম চেঞ্জার হতে চলেছে। আপনি জাস্ট ভাবুন, একজন প্যারালাইজড মানুষ, যার মানে যিনি বেসিক্যালি কোয়াড্রিপ্লেজিয়ার শিকার, সেখানে উনি জাস্ট চিন্তা করে, উনি জাস্ট ভাবছেন, এবং সেই ব্রেনের সিগন্যালটাকে ক্যাপচার করে একটা এক্সটার্নাল ডিভাইসে, কোনো কিছু লেখা হোক বা কোনো ছবি আঁকা হোক, মোবাইল ফোন বা কম্পিউটার, সেটা হয়ে যাচ্ছে। এটা কি সত্যি একটা যুগান্তকারী আবিষ্কার নয়? এলন সাহেব এই ডিভাইসটার নাম দিয়েছেন টেলিপ্যাথি, যেটা মানুষের ব্রেনের যে বাইরের পার্ট, যেটা কর্টেক্স রিজিয়ন, কর্টেক্সের মধ্যে মোটর পার্ট যেটা থাকে, যেটা কোনো কিছু চিন্তাভাবনায় হেল্প করে, সেই মোটর এরিয়াতে এটাকে ইমপ্ল্যান্ট করা হবে। আরও সহজভাবে বলতে গেলে, যখন আমরা কোনো কিছু চিন্তা করি, তখন আমাদের যে নার্ভ সেলগুলো আছে বা আমাদের স্নায়ুকোষ বা নিউরন যেটা, তার ফায়ারিং হয়। সেখান থেকে যে সিগন্যালটা বেরোয়, সেই সিগন্যালটা এক্সটার্নাল ডিভাইসের, মানে আপনার মোবাইল ফোন হোক বা কম্পিউটার, তার কম্যান্ড হিসাবে কাজ করবে। মানে আপনি যেটা ভাবছেন আপনার ব্রেনে, সেইটার আপনি এক্সপ্রেশনটা দেখতে পাবেন মোবাইল ফোন বা কম্পিউটারের মধ্যে। তার মানে ভাবুন, যে মানুষটা যে কোনো ধরনের নিউরোলজিক্যাল ডিজিজের শিকার, সে কিন্তু তার চিন্তা যেটা করছে, সেইটা সে মোবাইল ফোন বা কম্পিউটারের স্ক্রিনে প্রেজেন্ট করতে পারবে, সেটা একটা ছবি আঁকা হোক বা যে কোনো অন্য জিনিসই হোক। তো এই যুগান্তকারী আবিষ্কারের সাথে অবভিয়াসলি কিছু এথিক্যাল ইস্যুজও অ্যাসোসিয়েটেড রয়েছে। এলন মাস্কের এই পার্টিকুলার ডিভাইসটার অ্যাপ্রুভাল পাওয়ার পিছনেও কিন্তু বেশ অনেক বড়সড় ঘটনা রয়েছে। কারণ উনি যখন অ্যানিমাল ট্রায়াল করছিলেন, উনি কিছু বাঁদর নিয়ে ট্রায়াল দিয়েছিলেন 2022, তার মধ্যে একটি বাঁদর মারা যায় ট্রায়ালের সময়। এবার আমরা এটা জানি যে এথিক্যাল কমিটি কিন্তু এখন এই মানে অ্যানিমাল কিলিং ফর এনি রিসার্চ পারপাস, এগুলোর জন্য এথিক্যাল কমিটি কিন্তু ভীষণ সক্রিয়। এখন কিন্তু একদম মেনে নেওয়া হয় না রিসার্চের জন্য অ্যানিমাল কিলিংকে। তো যাই হোক, ফাইনালি অ্যাপ্রুভাল পাওয়ার পরেও যে প্রশ্নগুলো এখন আছে, যে জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসছে, প্রথমত হচ্ছে যে যদি আমরা যা ভাবছি সেটা এক্সপ্রেশন অন্য কোথাও ক্যাপচার করে নেওয়া যায়, তাহলে আমাদের প্রাইভেসি কতটা প্রোটেক্টেড থাকবে? মানে ধরুন, আমি যদি একটা সুস্থ মানুষের কথা ভাবি, আমি প্যারালাইজ পেশেন্টের কথা ভাবছি না, একজন সুস্থ মানুষের ব্রেনে যদি এই চিপটাকে ইমপ্ল্যান্ট করা হয়, তাহলে তার কি কোনো প্রাইভেসি থাকবে? এটা একটা ভাববার বিষয়। যদিও হ্যাঁ, একটা সুস্থ মানুষের ক্ষেত্রে এটা আদৌ অ্যাপ্লাই করা হবে কি হবে না, সেগুলো অনেক পরে অনেক পরের প্রশ্ন। এবং যেহেতু বাইরে থেকে একটা ডিভাইস আমাদের শরীরের মধ্যে আসছে, সেখানে কম্প্যাটিবিলিটির প্রশ্ন, আমাদের শরীর সেটাকে অ্যাকসেপ্ট করবে কি না, এগুলোও যেমন রয়েছে। বাট তাও আমরা হোপফুল, কারণ এটা একটা সত্যি গেম চেঞ্জার হতে চলেছে। যদি সত্যি এটা ভালোভাবে ইউজ করা যায়, ডেফিনেটলি এটা খুবই ভালো হবে। তো আমার দর্শকদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা এ ব্যাপারে কি মনে করেন? যদি সত্যি এই জিনিসটা আলটিমেটলি ব্যবহার করা হয়, প্রাইভেসির যে ইস্যুটা আমি বললাম, সেটা কতটা এফেক্ট করবে, কতটা হ্যাম্পার্ড হবে সেই জিনিসটা, আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর যদি মনে হয় চ্যানেলটা ভালো লাগছে, তাহলে সাবস্ক্রাইব করবেন অবভিয়াসলি, তাহলে আমরা আরও মোটিভেটেড হই এ ধরনের কন্টেন্ট বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ।